নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করব যে পাখি পালন করে কত টাকা অবধি ইনকাম করা যায় সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো সবার প্রথম বলি বন্ধুরা যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধুরা পাখি পালন করবেন বলে ভাবছেন অথবা পালন করা শুরু করেছেন সে সমস্ত বন্ধুরা এটা জানতে চাইছেন যে পাখি পালন করে কত টাকা অবধি ইনকাম করা যায় তো সাধারণত অনেক বন্ধুরা ভাবেন যে কিছুটা পরিমাণ যেটা ইনকাম হয়ে গেলে আমার সংসারটা চলে যাবে সেই রকম পাখি পালন করতে চান সেটা কতটা পরিমাণ পাখি পালন করলে চলবে বা কতটা পরিমাণ পাখি পালন করলে কত টাকা ইনকাম হবে তো সেটি অনেক নতুন বন্ধুরা জানতে চান বা পুরনো বন্ধুরা অনেকে রয়েছেন যে পাখি পালন করছেন অথবা বুঝতে পারছেন না যে কতটা পরিমাণ পাখি পালন করব যাতে আমার একটা নির্দিষ্ট ইনকাম হয়ে যায় তো বন্ধুরা বলে রাখি যে সবার প্রথমে একটা নর্মালি একটা ইনকাম যেটা আপনার সংসার চলে যাবে তো সেই রকম পাখি একটা পালন করতে হলে আপনাকে কত পরিমাণ পাখি পালন করতে হবে তো সেটা হলো একশো পাখি কমসে কম পালন করতে হবে একশো পাখি পালন করলে আপনার একটা মিনিমাম হাত খরচ বা একটা সাইড ইনকাম তৈরি হবে সেটা থেকে আপনি চালাতে পারবেন বিভিন্ন খরচ খরচা তো আপনি একটা নির্দিষ্ট ইনকাম কিন্তু সবার আগে আপনাকে রাখতে হবে তারপরে কিন্তু পাশাপাশি এটা করতে পারেন অসুবিধে কোনো নেই এটা পাশাপাশি করতে হবে কারণ বলছি যে পাখির বাজার কিন্তু আপ ডাউন হয় সবসময়ের জন্য তার জন্য কিন্তু আপনার কিন্তু সংসারের খরচ খরচা কিন্তু আটকাবে না সব সময় কিন্তু সংসারের খরচ খরচা চলতে থাকবে তার জন্য বন্ধুরা বলে রাখি যে একটা নির্দিষ্ট পরিমাণ পাখি যখন একশো পাখি পালন করলে আপনার একটা সাইড ইনকাম মোটামুটি আপনি দেখতে পাবেন সেটা পরিমাণ হচ্ছে এখনকার বাজারে খাবারের মূল্য অনুযায়ী চার থেকে পাঁচ হাজার টাকা এরকম আপনি দেখতে পারবেন আর আপনি যদি পাখির ব্যবসা করেন আপনি যদি এ অন্য জনের কাছ থেকে পাখি নিয়ে মার্কেটে বেচেন বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আপনি বিক্রি করতে থাকেন সেতে কিন্তু ইনকামটা একটু বেশি হয় তার সেখানে কিন্তু আপনার রিক্সটা কম আর আপনার একটু কষ্ট হবে বিভিন্ন পাখি ডেলিভারি করার জন্য বিভিন্ন জায়গায় তার জন্য একটু কষ্ট করলে কি হবে আপনার লাভটা একটু বেশি হবে তো সেটা লাভের পরিমাণ দাম অনুযায়ী আপনি করতে পারেন আর কার কাছে কত টাকা মার্জিন ডাক রেখে আপনি লাভ করবেন তো সেটা আপনাকে ডিসাইড করতে হবে আর সেই দামে একটা পার্টি রাজি হয়ে গেলে আপনাকে সেই দাম অনুযায়ী আপনি বিক্রি করলে আপনার কিন্তু সেই ভাবে লাভ থাকে তো বন্ধুরা একশো পাখি পালন করলে হবেটা কি আপনি বিভিন্ন জিনিস শিখতে পারবেন একটা হিসাবের মধ্যে আপনি থাকবেন আর সেই হিসাবের মধ্যে থেকে কিন্তু আপনি আপনার হিসাবে আপনি কিন্তু পালন করে বিভিন্ন খাবার খরচ একটা হিসাব পাবেন একশো পাখি কত খাবার খায় আর একশো পাখির ওপর কতটা ওষুধ লাগে বা কতটা পরিমাণ কত বড় ঘর লাগে আর কত পরিমাণ ভাঁড় লাগে সমস্ত কিছু আপনি হিসাব পেয়ে যাবেন পাই টু পাই হিসাব পেয়ে গেলে কিন্তু আপনার একটা সুবিধা হবে আপনি সেই সুবিধা অনুযায়ী আপনাকে চলতে হবে আর সমস্ত জিনিস হিসাবের মধ্যে চললে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকে আর আপনাকে মেন কাজ রাখতে হবে কারণ পাখির বাজার আপ ডাউন হলে কিন্তু আপনার ইনকামের সমস্যা হয়ে গেলে আপনি তখন চালাতে পারবেন না তখন আপনি পরপর দেনাভুক্ত হয়ে যাবেন ঋণভুক্ত হয়ে যাবেন তখন সমস্যা হয়ে যাবে এই জন্য আমি সবার আগে বলে দিচ্ছি যে আপনাকে মেন কাজ একটা ধরে রাখতে হবে তার পাশাপাশি কিন্তু এটা করতে হবে অথবা সেই কাজ থেকে অর্ধেক ইনকাম করলেন আর অর্ধেক ইনকাম কিন্তু এখান থেকে ইনকাম করলেন আপনি যদি একটা নর্মালি লোক হন আপনি কিন্তু আশেপাশে সে সাইডে কাজ করেন তারপরে আপনি কিন্তু এটা করতে পারবেন তাহলে এটা কিন্তু ঘরের লোকও দেখতে পারবে আপনার বাড়িতে কেউ থেকে থাকলে সেরকম দেখার মতো তাহলে আপনা আপনি কিন্তু তাদেরকে খাবার কিভাবে দিতে হয় জল কিভাবে দিতে হয় ওষুধ কীভাবে দিতে হয় সমস্ত পরিমাণ আপনি দেখে দিলে কিন্তু বাড়ির লোকেরা দেখে নেবে আর আপনাকে কিন্তু একটা দায়িত্ব রাখতে হবে মাঝে মাঝে কিন্তু আপনাকে ফার্মে ঢুকতে হবে সপ্তাহের মধ্যে দু তিন দিন ফার্মে ঢুকে ভালো করে চেকিং করে কিন্তু পরিষ্কার করতে হবে ভাঁড়গুলো যেগুলো নোংরা হয়ে গেছে আপনাকে কি করতে হবে একটা ভাঙা বালতি বা একটা পুরানো বালতি নিয়ে ঢুকতে হবে ঢুকে একটা শামুক নিয়ে ঢুকতে হবে বা যে কোনো ভাঙা চামচ ফামচ নিয়ে ঢুকলে আপনি ওই হাঁড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করে চেঁচে পরিষ্কার করে দিয়ে যা যেখানকার ভাঁড় সেখানে কিন্তু লাগিয়ে দেবেন আর কতটা পরিমাণ পাখি পালন করলে আপনি কত টাকা ইনকাম করবেন আপনি একশো পাখি পালন করলে তো আপনি একটা হিসাব পেলেন যে চার থেকে পাঁচ হাজার টাকা আপনি এই খাবারের দাম অনুযায়ী আমি বলছি এই বাজারে আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি পালন করেন আর এখনকার দাম অনুযায়ী কথা বললাম পরবর্তীকালে দাম কেমন হবে আর কেমন থাকবে সেটা কেউ বলতে পারে না আগে থেকে এই মুহূর্তের কথা বললাম যে এরকম ইনকাম আপনি একশো পাখির ওপর করতে পারবেন তার মানে আপনি একটা হিসাব লাগাতে পারবেন আর খাবার খরচ কিন্তু এখন যা হয়েছে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা আশি টাকা অবধি খাবার চলে গেছে পাখির এই সমস্ত পাখির খাবারের দাম আর পাখির খাবারের দাম অনুযায়ী কিন্তু আপনি হিসাব করবেন কিলো অনুযায়ী আমি দাম বললাম একশো পাখি দিনে এক কিলো খাবার তো অবশ্যই খাবে আর এদের বাচ্চা থাকলে কিন্তু বেশি খাবে বাচ্চাকেও কাউন্টিংয়ে ধরতে হবে বাচ্চাদেরকেও খাওয়ায় এরা আর বড়ো পাখিরাও খায় তো বড়ো পাখিদের হিসাব বাচ্চাদের হিসাব সমস্ত নিয়ে আপনি যদি ধরেন তাহলে একটু খাবার খরচ বেশি লাগবে আর এরা যখন সিঙ্গেলভাবে আপনি যদি পালন করেন একশো পাখির উপর খাবার খরচ হিসাব ধরলাম সেই হিসাবে আপনাকে বললাম দিনে এক কিলো খাবার কিন্তু অবশ্যই খাবে একশো পাখি তো সেইভাবে কিন্তু আপনি একটা হিসাব লাগিয়ে চলতে পারবেন আর পনেরো মাসিক গড়পর্তা ওষুধের খরচ হিসাবে আপনাকে কিন্তু একশো টাকা ধরে রাখতে হবে আপনি ওষুধ কিন্তু আগে এককালীন নিয়ে নেবেন এককালীন দুশো টাকার ওষুধ নিয়ে নিলে বিভিন্ন রকম ওষুধ যেমন মাল্টিভিটামিন অ্যান্টিবায়োটিক পাউডার আর ভিটামিন ডি বা বিভিন্ন রকম এরকম বি কমপ্লেক্স বিভিন্ন ওষুধ নিয়ে কিন্তু আপনাকে দুশো টাকার মাফে ওষুধ নিয়ে নিতে হবে তারপরে কিন্তু আপনার পড়তে একটা একসাথে তো খরচ হবে না গড় পড়তে একটা খরচ হিসাবে কিন্তু আপনাকে একশো টাকা করে ধরে রাখতে হবে তারপরে কিন্তু আপনার এইভাবে কিন্তু হিসাব ধরলে তারপরে কিন্তু আপনার সব ঠিকঠাক থাকবে তো বন্ধুরা আশা করি ভিডিওটাই আজকের বুঝতে পেরেছেন মূল উদ্দেশ্য আপনি এইভাবে কিন্তু হিসাব করে চলতে পারেন আর ঘর করতে হলে আপনাকে একটা আলাদা খরচ হিসাবে ধরতে হবে ঘরের খরচ বললাম না এখানে আপনার কিন্তু পাখি কত পাখি পালন করলে কত টাকা ইনকাম হতে পারে তো সেটা আপনাকে বললাম বদ্রি পাখি বিশেষ করে বাজরিঘর পাখি বলেন তো সেই বাজরিঘর পাখি কিন্তু অনেকেরই শখে পালন করেন আর খুবই পাখি ভালোবাসেন যারা তাদের পক্ষে খুবই ভালো আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা বাই বাই জয় হিন্দ